দাবানলে পুরেই চলেছে তুরস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চল, একরের পর একক বনাঞ্চল জ্বলছে। বিভিন্ন এলাকায় ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8 জনে। দগ্ধ ও আহত হয়েছেন কয়েকশো মানুষ। রেহাই মিলছে না বন্যপ্রাণীদের। হাজার হাজার দমকল কর্মী আগুন নেভাতে কাজ করলেও কাজে আসছে না তাদের কোনো প্রচেষ্টাই। এই অবস্থায় দেশটি ছাড়তে শুরু করেছেন পর্যটকরা। বহু ঘরবাড়ি ও কৃষিক্ষেত আগুনে পুড়ে গেছে এবং হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটে গেছেন। দাবানলের তীব্রতা এত বেশি যে তুরস্কের আন্তালিয়া ও মার্সিন প্রদেশ থেকে ধোয়া গ্রিস পর্যন্ত পৌঁছে গেছে, যার দূরত্ব দাবানলের স্থান থেকে প্রায় 150 কিলোমিটার। এরই মধ্যে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় 117 প্রদেশে অন্তত 70টি এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে আজিয়ান সাগর উপকূলবর্তী পর্যটন নগরী মারমারিসের। সেখানে বেশ কয়েকটি রিসর্টে আগুন ছড়িয়ে পড়ায় হুমকির মুখে পড়েছে পর্যটন ব্যবসা। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছে 400 মতো মানুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে কেবল মানাভকাতেই। মারমারিসে 159 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেশিরভাগ এলাকায় আগুন নিয়ন্ত্রণে রয়েছে, তবে এখনো আগুন জ্বলতে দেখা গেছে আন্তালিয়ায়। তুরস্কের আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী সপ্তাহে আন্তালিয়ায় তাপমাত্রা থাকবে 43 থেকে 47 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তুরস্কে গরমের সময় দাবানল বিরল ঘটনা নয়, কিন্তু আবহাওয়াবিদরা বলছেন বিশ্বের জলবায়ু পরিবর্তনের ফলে এবার বিভিন্ন দেশে দাবানল ভয়ঙ্কর হয়ে উঠেছে। আমেরিকা, রাশিয়া ও ইউরোপের বেশ কয়েকটি দেশ ভয়াবহ দাবানলের কবলে পড়েছে। বাংলা।